গুড মর্নিং দেখো সকাল সকাল নাস্তা নিয়ে চলে এসেছি আর চা বানিয়ে নিয়েছি এখন চা ঢালা হবে অনেকে রয়েছে খাবে যারা ওই ঘরেতে বললাম না বরের অফিস রুমে বড় কাজ করছে ওখানে গিয়ে চায়ের ওটা দিয়ে আসবো এখানে আমার বাবুর জন্য বাটার ব্রেড করেছি এখানে ফ্রুটস রয়েছে বরের জন্য ঠিক আছে আর এখানে দেখো গরম চা ধোয়া উঠছে দেখেছো ধোয়া উঠছে চাটা ঢালা হবে আর এখানে বিস্কিট রয়েছে তো বেশি কিছু খাবে না কারণ সানডের দিন যেনই তো অল্প করে খাবে তো পরবর্তী সময় আরও অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যাপার আছে এই জন্য তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চা অনেকটাই বানিয়েছি দেখো চাটা একদম দেখো একদম গাঢ় একদম দেখতেছো কি স্বর পড়েছে আর এই বিস্কিটগুলো আমার সবথেকে মানে কি বলতে পারো প্রিয় বিস্কিট তো আমি খুবই ভালোবাসি যাই হোক আমি তো চা কোনোদিনও খাই না চা খেলে আমার ওয়াক ওয়াক হয় আমি চা কোনোদিনও খাই না আমি আবার বনভিটা খাই ঠিক আছে দুধ দিয়ে বনভিটা খাই বলে দিলাম তো যাই হোক তো দেখে নাও আর ব্রেডটা ছেঁকে দিয়েছি ছেলের জন্য আর এখানে ফল রয়েছে জন্য আরও অনেক কিছু দিতাম কিন্তু এখন তো অত কিছু খেতে পারবে না আজকে তো রোববার সানডে তো সানডের দিন ফান্ডে তো ভালো ভালো খাবার রান্না করতে হবে না তো একটু টুকি খা খেয়ে আর চা আছে অনেকগুলো আর বিস্কিট রয়েছে যারা এসছে আমার বরের সাথে ওই অফিস রুমে তো ওরা খাবে তার জন্য আমি বাড়িয়ে দিলাম বুঝতে পেরেছো বন্ধুরা বুঝ বন্ধুরা bon বন্ধুরা